মঞ্চ, টেলিভিশন আর চলচ্চিত্রের আলোচিত এই অভিনেতা 1968 সালের 3 মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্ম নেন। আহমেদ রুবেল বেড়ে উঠেছেন ঢাকায় অভিনয়ের সঙ্গে তার সখ্য মঞ্চ দিয়ে। পুরাত সেলিমাল দিনের ঢাকা থিয়েটার থেকে আহমেদ রুবেলের অভিনয় যাত্রা। তার প্রথম নাটক ছিল গিয়াসুদ্দিন সেলিমের স্বপ্নযাত্রা। এরপর তিনি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ঈদ নাটক পোকায় অভিনয় করেন, যেখানে তার অভিনীত গোরা মজিদ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এছাড়াও হুমায়ুন আহমেদের অতিথি, নীল তোয়ালে, বিশেষ ঘোষণা, সবাই গেছে বনে, বৃক্ষ মানব, যমুনার জল, দেখালো নাটকে রুবেলের অভিনয় প্রশংসিত হয়। মোহাম্মদ জাফর ইকবালের লেখা ধারাবাহিক প্রেত নাটকটি রুবেলকে দেয় অন্যরকম জনপ্রিয়তা। এক পর্বের এবং ধারাবাহিক নাটকের মধ্যে 12টা বাজার আগে, প্রতিদান, নবাব গুন্ডা, FNF, একান্নবর্তী, রঙের মানুষ, পাথর, অতল চেয়ার, স্বর্ণকলস, স্মৃতিকথা, দূরের বাড়ি, কাছের মানুষ, সৈদবাড়ির বউ সহ আরও অনেক নাটকে অভিনয় করেছেন আহমেদ রুবেল। 1994 সালে বাণিজ্যিক ধারার আকিরি হামলা সিনেমা দিয়ে চলচ্চিত্র রুবেলের যাত্রা শুরু হয়। এরপর আজকের ফয়সালা, মুক্তির সংগ্রাম, রঙিন রংবাজ, কে অপরাধী, সাবাস বাঙালি, মেঘলা আকাশ, পৌষ মাসের পিড়িত সহ 19টি সিনেমায় অভিনয় করেছেন এই গুণী অভিনেতা। তবে চলচ্চিত্রে রুবেলকে জনপ্রিয়তা ও পুরস্কার এনে দিয়েছেন হুমায়ুন আহমেদের চন্দ্রকথা ও শ্যামল ছায়া, এই দুটি চলচ্চিত্র। এছাড়াও ব্যাচেলর, মুক্তিযুদ্ধের সিনেমা গেরিলা, দ্য লাস্ট ঠাকুর, অলাদ চক্র, লাল মুরগের ঝুঁটি ও রুবেলের মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা চিরঞ্জীব মুজিব তাকে একজন দারুণ অভিনেতা হিসেবে বারবার তুলে ধরেছে। কলকাতার সিনেমাতেও রুবেল কাজ করেছেন। 2014 সালে ভারতের নির্মাতা সঞ্জয় নাগ পরিচালিত পারাপারে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রুবেল। হালের ওটিটিতেও রুবেল সরব ছিলেন। সত্যজিৎ রায়ের কালজয়ী গোয়েন্দা চরিত্র ফেলুদা হিসেবেও তাকে পাওয়া গেছে। নয়ন রহস্য উপন্যাস অবলম্বনে তৌকির আহমেদ পরিচালিত ওয়েব সিনেমায় ফেলুদা হয়েছিলেন রুবেল। এছাড়াও কাইজার, তবে জীবনের শেষ 40 মিনিট তার অগণিত দর্শককে কাঁদিয়েছে। গাজীপুরের ছায়াবীথির বাড়ি থেকে হাতে সময় নিয়ে বের হয়েছিলেন আহমেদ রুবেল। সন্ধ্যা 6:30 ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে তার পিয়ারার সুভাষ সিনেমার প্রিমিয়ার শো ছিল। আহমেদ রুবেল এই গাড়ি চালাচ্ছিলেন। পথে উত্তরা থেকে পিয়ারার সুভাষের নির্মাতা নুরুল আলম আদিককে গাড়িতে তুলে নেন, সঙ্গে একজন সহকারী পরিচালকও ছিলেন। যাত্রাপথে অনেকটা খোস মেজাজেই ছিলেন রুবেল, রাস্তায় তেমন জ্যাম ছিল না। নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টাখানিক আগে 5:15 দিকে বসুন্ধরা সিটিতে পৌঁছান তিনি। গাড়ি থেকে নেমে সহকারী পরিচালক স্টার সিনেপ্লেক্সে চলে যান। গাড়ি নিয়ে সোজা বসুন্ধরা সিটির বেসমেন্টে ঢুকলেন রুবেল। গাড়ি পার্ক করে বেসমেন্টের রাস্তা ধরে হাঁটছিলেন। বেসমেন্ট থেকে লিফটে চেপে স্টার সিনেপ্লেক্সে যেতে চেয়েছিলেন। হাঁটতে হাঁটতে লিফট থেকে খানিকটা দূরে হুট করে পড়ে যান রুবেল। পাশের দেয়ালে ধাক্কা লেগে মাথায় আঘাত পান। পাশে থাকা নির্মাতা আতিক, বেসমেন্টে দায়িত্বরত নিরাপত্তারক্ষী মাসুদুল হক সহ আরো কয়েকজন এগিয়ে আসেন। আহমেদ রুবেল দেয়ালের পাশে যে জায়গায় পড়ে গিয়েছিলেন সেই জায়গাটি দেখাচ্ছিলেন মাসুদুল হক। মাসুদুল হক বলেন দেয়ালে লেগে তার কপাল ফুলে যায়। ধরাধরি করে পাশে একটি চেয়ারে বসান, মাথায় পানি দেন। আমরা ভেবেছিলাম উনি মাথা ঘুরে পড়ে গেছেন, তাই মাথায় পানি দিচ্ছিলাম। তখন তার জ্ঞান ছিল, বারবার ঢেকুর তুলছিলেন, বললেন মাসুদুল। বসুন্ধরা সিটির প্রথম তলায় জরুরি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে, উপরতলা থেকে হুইল চেয়ারে আনতে বিলম্ব হচ্ছিল বলে আতিক মাসুদুলরা পাজাকোলা করে রুবেলকে চিকিৎসা কেন্দ্রে নেন। মাসুদুলের ভাষ্যে তখনও রুবেলের জ্ঞান ছিল, তবে কথাবার্তা বলছিলেন না। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে দায়িত্বরত চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বেসমেন্ট থেকে গাড়ি বেরি করতে সময় নষ্ট হয়। গাড়ির অপেক্ষায় না থেকে হুইল চেয়ারে বসিয়ে প্রথম তলা থেকে বসুন্ধরা সিটির নিচে নামানো হয় তাকে। তাকে ধরাধরি করে CNG চালিত অটোরিকশায় তোলা হয়। CNG-তে পরিচালক আতিকও ছিলেন। পাশের ইস্কর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তাকে। তার পালস ছিল না, ডেড অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল বলে চিকিৎসক জানান। বেলা 5:58 আহমেদ রুবেলকে মৃত্যু বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বসুন্ধরা সিটির প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে রুবেলের জ্ঞান ছিল। বসুন্ধরা সিটি থেকে হাসপাতালে নেওয়ার পথেই মারা গেছেন তিনি। 81 বছর বয়সী বাবা কিভাবে সন্তানের শোক সামলাবেন? গাজীপুরের ছায়াবীথির বাড়িতেই রয়েছেন আয়েশউদ্দিন। বাবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছিলেন রুবেল। সেই বিদায় যে চিরবিদায় হবে তা কে জানত। দুই ভাই ও চার বোনের মধ্যে এক ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। চার বোনের মধ্যে দুই বোন ঢাকায় থাকেন,
দুই বোন থাকেন যুক্তরাষ্ট্রে। আহমেদ রুবেলের স্ত্রীর নাম মনোয়ারা বেগম। রুবেল মনোয়ারা দম্পতির কোনো সন্তান নেই।